নমস্কার বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডগ ফ্যাক্টস বেঙ্গলির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ডালমেশিয়ান ডগ ব্রিড নিয়ে। জানবো ডালমেশিয়ান ডগ ব্রিড নিয়ে কিছু অ্যামেজিং ফ্যাক্টস। ডালমেশিয়ান ডগ ব্রিডটির উৎপত্তি বা অরিজিন ঠিক কোথায় হয়েছে এ নিয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে অনেকেই মনে করেন ডালমেশিয়ান ডগ ব্রিডটির উৎপত্তি ক্রোয়েশিয়ার ডালমেশিয়ান নামের একটি উপকূলবর্তী অঞ্চল থেকে, এবং এই জায়গার নাম অনুসারেই এই ডগ ব্রিডটির নাম হয় ডালমেশিয়ান। 1997 সালের দিকে টমাস বেউইক নামের একজন ইংরেজ ন্যাচারাল হিস্ট্রি রাইটার এই ডগ ব্রিডটির নামকরণ করেন ডালমেশিয়ান। ডালমেশিয়ান ডগ ব্রিডটি ইংলিশ কোচ ডগ ও ফায়ারহাউস ডগ নামেও বিশেষ পরিচিত। ডালমেশিয়ান উপকূলবর্তী অঞ্চলে প্রাচীনকাল থেকেই ডালমেশিয়ান ডগ ব্রিডটিকে মালপত্র বহন করার জন্য টানা গাড়িতে ব্যবহার করা হয়ে আসছে। এছাড়াও গার্ড ডগ হিসেবে, সার্কাস ডগ হিসেবে, যুদ্ধে ওয়ার ডগ হিসেবে এবং ফায়ারম্যানদের সার্ভিস ডগ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। ডালমেশিয়ান বর্তমানে খুবই ভালো গার্ড ডগ। ঘোড়ার গাড়িকে গাইড করতেও ডালমেশিয়ান ডগ ব্রিডটি ব্যবহার করা হয়। ডিজনিস 101 ডালমেশিয়ান অ্যানিমেশন মুভিতে ডালমেশিয়ান ডগ ব্রিডকে ফিচার করা হয়েছিল। ডালমেশিয়ান ডগ ব্রিডটি একটি মিডিয়াম টু লার্জ সাইজ ডগ ব্রিড। এদের কোট বা রোম শর্ট ও স্মুথ হয়। ডালমেশিয়ান ডগ ব্রিডটি শুধুমাত্র দুটি কালার ভ্যারাইটিতেই পাওয়া যায়। একটি হলো হোয়াইটের মধ্যে ব্ল্যাক স্পট, আরেকটি হলো হোয়াইটের মধ্যে লিভার স্পট। ডালমেশিয়ান ডগ ব্রিডটির শারীরিক গঠন বেশ মজবুত ও পেশিবহুল হয়। এদের কান নিচের দিকে ঝুলে থাকে, অর্থাৎ ড্রপড হয়। এদের চোয়াল বেশ শক্তিশালী হয়। চোখের বর্ণ বাদামি বা নীল পর্যন্ত হয়ে থাকে। ডালমেশিয়ানের সামনের ও পেছনের দুজোড়া পায়ের পাতার নিচেই গোলাকার ও মোটা আকৃতির প্যাড থাকে। এদের শরীরে কোনো রকম রিঙ্কেলস বা ভাঁজ থাকে না। ডালমেশিয়ানের নাকের বর্ণ ব্ল্যাক, ব্রাউন বা ডিপ গ্রে পর্যন্ত হয়ে থাকে। ডালমেশিয়ান ডগ ব্রিডটি ডিপ চেস্টেড ও এদের লেজ বেশ লম্বা হয়। ডালমেশিয়ান ডগ ব্রিডটির মেলদের ক্ষেত্রে হাইট 23-24 ইঞ্চেস, ফিমেলদের ক্ষেত্রে হাইট 22-23 ইঞ্চেস পর্যন্ত হয়ে থাকে। এদের ওয়েট 20-31 কিলোগ্রাম পর্যন্ত হয়। ডালমেশিয়ান গড়ে প্রায় 6-8 পাপির জন্ম দেয়। এদের গড়ায়ু প্রায় 11-14 বছর পর্যন্ত হয়ে থাকে। ডালমেশিয়ান আমেরিকান ক্যানেল ক্লাব, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ক্যানেল ক্লাব, কানাডিয়ান ক্যানেল ক্লাব, ক্যানেল ক্লাব অফ ইউনাইটেড কিংডম, নিউজিল্যান্ড ক্যানেল ক্লাব, ইউকে ক্যানেল ক্লাব, এই ক্যানেল ক্লাবগুলিতে ডালমেশিয়ান রেজিস্টার্ড। এই ক্যানেল ক্লাবগুলিতে ডালমেশিয়ানকে নন স্পোর্টিং, ইউটিলিটি আর কম্পেনিয়ান গ্রুপের মধ্যে রাখা হয়েছে। বন্ধুরা, ডালমেশিয়ান ডগ ব্রিডটি খুবই ইন্টেলিজেন্ট ও প্লেফুল স্বভাবের ডগ ব্রিড। পাশাপাশি ডালমেশিয়ান নিজেদের ইন্টেলিজেন্ট নেচারের জন্য বিশেষ পরিচিত। ডালমেশিয়ান খুব ফ্রেন্ডলি ও সেন্সিটিভ স্বভাবের হয়। ডালমেশিয়ান সাধারণত শিশু ও অন্যান্য ডগ ব্রিডের সঙ্গেও বেশ ফ্রেন্ডলি হয়, কিন্তু সেক্ষেত্রে পাশে একজন অ্যাডাল্ট মানুষের থাকাটা প্রয়োজনীয়। ডালমেশিয়ানের ইন্টেলিজেন্ট স্বভাবের জন্য ডালমেশিয়ানকে খুব ইজিলি ট্রেনও করা যায়। এবং ডালমেশিয়ান ডগ ব্রিডটি খুব অ্যাথলেটিক স্বভাবের হয়। এরা প্রত্যেক দিন ওয়াকে যেতেও খুব ভালোবাসে। ডালমেশিয়ান একটি মিডিয়াম সাইজের ডগ হওয়া সত্ত্বেও ডালমেশিয়ান ডগ ব্রিডটি রাখতে গেলে একটি বেশ বড় ও খোলামেলা বাড়ির প্রয়োজন হয়, কেননা ডালমেশিয়ান খুব অ্যাক্টিভ ও অ্যাথলেটিক স্বভাবের হয়। ডালমেশিয়ান শর্টকোটের ডগ হওয়ার জন্য এদের গ্রুমিংয়েরও খুব একটা দরকার হয় না। ডালমেশিয়ান সাধারণত একটি খুবই হেলদি ডগ ব্রিড, কিন্তু ওভার ব্রিডিংয়ের জন্য বর্তমানে ডালমেশিয়ান ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এছাড়া ডালমেশিয়ান ডগ ব্রিডটির কিছু কমন হেলথ প্রবলেম দেখা যায়। সেগুলি হলো হিপ ডিসপ্লেশিয়া, এলবো ডিসপ্লেশিয়া, স্কিন ডিজিজ ও আই প্রবলেম ইত্যাদি। তো বন্ধুরা, ডালমেশিয়ান ডগ ব্রিড নিয়ে আজকের জন্য এ পর্যন্তই। এরকমই অন্যান্য ডগ ব্রিড রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্টস বাংলায় পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি সম্ভব হয় আপনি আপনার স্বামী প্রেমী বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।